আসসালামু আলাইকুম প্রিয় সুনামণিরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি রুকসানা, সহকারী শিক্ষিকা, দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ শ্রেণী নার্সারি। দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় সুনামণিরা, তোমরা যে যেখানেই আছো সবাই চট করে খাতা এবং পেন্সিল নিয়ে বসে যাও। আজকের বিষয় হচ্ছে বাংলা। গত ক্লাসের মতোই আজকেও আমি তোমাদের বাংলা শব্দের অর্থ শেখাবো। বলো তো সোনামণিরা, কী শেখাবো? শব্দ অর্থ। আজকের যে শব্দগুলো আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সবাই লক্ষ্য করো যে বোর্ডের দিকে আমি শব্দগুলো উঠিয়ে নিয়েছি, তোমরা দেখো আজকে আমাদের কী কী শব্দগুলো আছে। দেখো, পাল, ধরা, ভোর, ভমর, রবি, রূপণ, লাউ, সৎ, অসৎ, মহৎ, এই দশটি শব্দ আছে। এই শব্দ দিয়ে আমি তোমাকে শব্দের অর্থ শেখাবো। আজকে আমি তোমাদের দশটি শব্দ দিয়ে শব্দগুলোর অর্থ শেখাবো। তো আশা করি তোমরা অনেক মনোযোগ সহকারে ক্লাসটা করবে, কেউ কিন্তু অমনোযোগী থাকবে না, মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তো তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো, দেখবে তোমরা আজই শিখে যাবে। তো দেখো, লক্ষ্য করো, হ্যাঁ সবাই কিন্তু বলবে আমার সঙ্গে সঙ্গে। দেখো, প্রথমে লক্ষ্য করো বোর্ডের দিকে আমি যাচ্ছি, লক্ষ্য করো এই উপর দিকে, উপরে কী আছে বলো তো? পাল। এখানে কী লেখা আছে বলো তো? পাল। হ্যাঁ, পাল অর্থ কী জানো? পাল অর্থ নৌকায় পাল। এটা কিন্তু আমরা শুনেছি, তবু আমরা আবার শিখে নেই, পাল অর্থ নৌকায় পাল। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বানান করো, পয়েক আর পা ল, পাল। পাল অর্থ নৌকায় পাল। দন্ত নৌকার নৌ, কয়েক আর কা অন্তস্থ অ, নৌকায়, পয়েক আর পা ল, পাল। তাহলে পাল অর্থ কী বলো তো? পাল অর্থ হলো নৌকায় পাল। হ্যাঁ, এবার দেখো আমাদের পরবর্তী শব্দ কি আছে, দেখো তো, লক্ষ্য করো। দেখো এখানে আছে কি? ধরা। এখানে কি আছে বলো তো? ধরা। ধরা অর্থ কি? পৃথিবী, যেখানে আমরা কি বাস করি, তাই না? আমাদেরটা কি পৃথিবী না? হ্যাঁ, ধরা অর্থ পৃথিবী। দেখো সবাই আমার সঙ্গে সঙ্গে বানান করো, ধ বয়সন র একার রা, ধরা। আমি আবার বলছি, ধ বয়সন র একার রা, ধরা। ধরা অর্থ কি? পৃথিবী। পয় ঋকার পি, থয় ঋষিকার থি, বয় দিগিকার বি, পৃথিবী। আমি আবারও বলে দিচ্ছি, পয়রিকার পি, থয়রি শিকার থি, বয় দিগিকার বি, পৃথিবী। তাহলে ধরা অর্থ বলো তো কি? ধরা অর্থ পৃথিবী। হ্যাঁ বলো তো, কী শিখলাম? ধরা অর্থ পৃথিবী। হ্যাঁ, এবার দেখো পরবর্তী শব্দ, দেখো কি আছে আমাদের পরবর্তী শব্দ আছে কি? ভোর। কি আমরা সবাই ভোরে ঘুম থেকে উঠি না? সেই ভোর। ভোর অর্থ কী? সকাল। ভোর অর্থ সকাল। দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরা বানান করো, ভৌক আর ভো ভয়শূন্য র, ভোর। ভৌক আর ভো ভয়শূন্য র, ভোর। ভোর অর্থ সকাল। দন্ত স কয়েক আর কা ল, সকাল। দন্ত স কয়েক আর কা ল, সকাল। তাহলে ভোর অর্থ আমরা কী শিখলাম বলো তো? ভোর অর্থ সকাল। আমরা ভোর অর্থ সকাল শিখেছি, তাই না? এখন দেখো আমাদের পরবর্তী শব্দ কী আছে? পরবর্তী শব্দ আছে ভমর। দেখো লক্ষ্য করো এটা কী লিখেছি? ভমর। বয় র ফালা ভ, ম বয়সন র, ভমর। ভমরও কিন্তু আমরা সবাই নাম শুনেছি, ভমর অর্থ মৌমাছি। মৌমাছি কি আমাদের মধু মধু দেয় না? এই দেখো ফুলে থেকে কি মধু সংগ্রহ করে আমাদেরকে মধু দেয়, তাই না? সেই ভমর। তাহলে ভমর অর্থ কি? মৌমাছি। দেখো মৌক আর মৌ, ময়েক আর মা, মৌমা, ছয় রসিকার সি, মৌমাছি। দেখেছ, আমি আবার বলছি, মৌক আর মৌ, ময়েক আর মা, ছয় রসিকার সি, মৌমাছি। তাহলে ভমর অর্থ বলো তো কি? হ্যাঁ, ভমর অর্থ মৌমাছি। হ্যাঁ, আমরা কী শিখলাম বলো তো? ভমর অর্থ মৌমাছি।
হ্যাঁ, এবার দেখো আমাদের পরবর্তী শব্দ কে আছে। পরবর্তী শব্দ আছে রবি। রবি কি জানো তোমরা? রবি অর্থ সূর্য। রবি অর্থ বলো তো কি? রবি অর্থ সূর্য। হ্যাঁ সোনামণিরা, আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো বয়সন র বয়ঋষিকার বি রবি। আমি হ্যাঁ, রবি অর্থ কি বলো তো? সূর্য। এখানে দেখো এটা কি আছে? সূর্য। সূর্য কিন্তু আমরা সবাই চিনি। দেখো তোমরা সয় দুগুকার সু অংশস্ত জয় রে সূর্য। হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি, দন্তা সয় দুপুকার সু অংশস্থ জয় রেব সূর্য। তাহলে রবি অর্থ কী বলো তো? রবি অর্থ সূর্য। রবি অর্থ সূর্য। তাহলে দেখো এবার আমাদের পরবর্তী শব্দ কি আছে? আমাদের পরবর্তী শব্দ আছে রূপণ। পরবর্তী শব্দ কী বলো তো? রূপণ। দেখো এখানে রূপণ লিখেছি, রূপণ অর্থ লাগানো। যেমন ধর আমরা ছোটো ছোটো গাছ লাগাই, যে কোনো গাছ হতে পারে, সেই লাগানোটাকেই বলে রূপণ। হ্যাঁ তাহলে রূপণ অর্থ কী? লাগানো। রূপণ অর্থ লাগানো। দেখো বসুন রৌ বা র প দন্তন্য রূপণ। আবার দেখো বসুন রৌ বা র প দন্তন্য রূপণ। রূপণ অর্থ কি? লাগানো। হ্যাঁ এবার দেখো ল একার লা, গয়াকার গা, লাগা দন্ত নৌকার নু লাগানু। ল একার লা, গয়াকার গা, দন্ত নৌকার নু লাগানু। তাহলে বলো তো সোনামণিরা, আমরা রূপণ অর্থ কী শিখলাম? রূপণ অর্থ শিখলাম লাগানো। হ্যাঁ এবার দেখো আমাদের পরবর্তী শব্দ আছে লাউ। এটা তোমরা সবাই চিনি। তাহলে দেখো লাউ অর্থ কদু। লাউকে কি বলে? কদু। তাহলে লাউ অর্থ কদু। দেখো ল একার লা, হ্রস্ব উ লাউ। লাউ অর্থ কি? কদু। ক দৈর্ষকার দু কদু। ক দৈর্ষকার দু কদু। তাহলে সোনামণি এবার বলো তো লাউ অর্থ আমরা কী শিখেছি? লাউ অর্থ শিখেছি কদু। লাউ অর্থ কী শিখেছি? কদু। এবার দেখো আমাদের পরবর্তী শব্দ কী আছে? আমাদের পরবর্তী শব্দ আছে সৎ। সৎ মানে কী তোমরা জানো? সৎ মানে ভালো। আমরা বলি না সে লোকটা অনেক ভালো, তাকে কি যে সৎ তাকেই তো আমরা ভালো বলি, তাই না? তাহলে সৎ অর্থ ভালো। হ্যাঁ এবার আমার সঙ্গে সঙ্গে সোনামণিরা তোমরাও বলো দন্ত স খণ্ডত্ব সৎ। দন্ত স খণ্ডত্ব সৎ। সৎ অর্থ কী? ভালো। ভয় কার ভা ল ভালো। ভয় কার ভা ল ভালো। তাহলে বলো তো সোনামণিরা আমরা সৎ অর্থ কী শিখলাম? সৎ অর্থ শিখলাম ভালো। হ্যাঁ এবার দেখো আমাদের পরবর্তী শব্দ আছে অসৎ। বলো তো কী আছে? অসৎ। যে খারাপ কাজ করে তাকে তোমরা বলি অসৎ, তাই না? এবার দেখো অসৎ অর্থ খারাপ। অসৎ অর্থ খারাপ। দেখো স্বরয় দন্ত স খণ্ডত্ব অসৎ। অসৎ অর্থ খারাপ। খয় কার খা, বৈষ্ণ রয় কার রা প খারাপ। হ্যাঁ খয় কার খা, বৈষ্ণ রয় কার রা প খারাপ। তাহলে অসৎ অর্থ খারাপ। হ্যাঁ এবার দেখো আমাদের পরবর্তী শব্দ। পরবর্তী শব্দ হচ্ছে মহৎ। পরবর্তী শব্দ কী বলো তো? মহৎ। হ্যাঁ এবার দেখো মহৎ অর্থ কী? গুণীজন। মহৎ অর্থ গুণীজন। হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে শোনা বলে তোমরাও বলো ম হ খণ্ডত্ব মহৎ। হ্যাঁ মহৎ অর্থ কী বলো তো? মহৎ অর্থ গুণীজন। গয় ঋষুকার ঘু মর্দ নয় দিকে গার্নি গুণী বর্গীয় জ দন্তন্য গুণীজন। তাহলে বলো তো মহৎ অর্থ আমরা কী শিখলাম সোনামণিরা? মহৎ অর্থ শিখলাম গুণীজন। হ্যাঁ এবার দেখো তোমাদের এই শব্দগুলো আমি আবার বলে দিচ্ছি, সবাই লক্ষ্য করো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো। হ্যাঁ পাল অর্থ নৌকায় পাল। হ্যাঁ পাল অর্থ নৌকায় পাল। তো প্রিয় সোনামণিরা তোমাদের একটু আমি সরি বলছি, কিসের জন্য? দেখো এখানে আছে কি পাল। পাল অর্থ আমি ভুল করে লিখেছিলাম নৌকায়, আসলে হবে কি নৌকায়।
তোমরা এটা লক্ষ্য করো, এখানে হবে নৌকার পাল, তোমরা একটু মানে শিখে নিও, ঠিক আছে? এখানে পাল অর্থ কি? নৌকার পাল, তোমরা নৌকার পাল লিখবে, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো ধরা, ধরা অর্থ কি? পৃথিবী, ধরা অর্থ পৃথিবী। এবার দেখো পরবর্তী শব্দ আছে আমাদের কি? ভোর, ভোর অর্থ সকাল, ভোর অর্থ কি বলো তো? সকাল। হ্যাঁ, এবার দেখো আমাদের পরবর্তী শব্দ হচ্ছে ভ্রমর, ভ্রমর অর্থ মৌমাছি, ভ্রমর অর্থ কি বলো তো? মৌমাছি। হ্যাঁ, এবার দেখো পরবর্তী শব্দ আছে রবি, রবি অর্থ সূর্য, রবি অর্থ সূর্য। হ্যাঁ, এবার দেখো এখানে আছে কি বলো তো? রোপণ, রোপণ অর্থ লাগানো, রোপণ অর্থ লাগানো। এবার দেখো পরবর্তী শব্দ আছে আমাদের কি? লাউ, লাউ অর্থ কি? কধু, লাউ অর্থ কধু। এবার দেখো পরবর্তী শব্দ আছে সৎ, সৎ অর্থ ভালো, সৎ অর্থ ভালো। হ্যাঁ, এবার দেখো তার পরবর্তী শব্দ হচ্ছে অসৎ, অসৎ অর্থ খারাপ। হ্যাঁ, এবার তার পরবর্তী শব্দ দেখো মহৎ, মহৎ অর্থ গুণীজন। তো ছোট্ট সোনামণিরা বলো তো আজকে আমরা কী শিখলাম? এই শব্দ দিয়ে, দশটি শব্দ দিয়ে শব্দর অর্থ শিখলাম। আশা করি তোমরা সবাই অনেক সুন্দর করে আমার সঙ্গে সঙ্গে বলেছো এবং সুন্দর করে সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের এটা আমি ক্লাস শেষে আরেকটি কথা বলে যাচ্ছি যে তোমাদের এগুলাই হোমওয়ার্ক থাকবে, তোমরা অন্তত তিনবার এই শব্দগুলো দিয়ে শব্দের অর্থ লিখবে, দেখবে তোমাদের লেখাও সুন্দর হবে এবং শেখাও হয়ে যাবে। তো ছোট্ট সোনামণিরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এখানে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।